গুড মর্নিং, আমি পায়েল ঘোষ, কানলা বিএড কলেজের ফোর্থ সেমিস্টারের ছাত্রী। আজ আমি ই কন্টেন্টের ওপরে একটি প্রেজেন্টেশন দেব। আমার প্রেজেন্টেশন টপিকের নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। প্রথমেই জেনে নেওয়া যাক ডেপ্রিসিয়েশন কথার মানে। তার আগে দেখে নিই ডেপ্রিসিয়েশন কথাটি উৎপত্তি কোথা থেকে। ডেপ্রিসিয়েশন কথাটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড ডেপ্রিসিয়েটেড থেকে, যার মানে হচ্ছে লোয়ার ইন প্রাইস, অর্থাৎ বস্তুর দামের হ্রাস। এরপর দেখে নেওয়া যাক ডেপ্রিসিয়েশন কাকে বলে। ডেপ্রিসিয়েশন কথা মানে আমরা অলরেডি জেনেছি, সেটি হচ্ছে বস্তুর দামের হ্রাস। এবার দেখে নেওয়া যাক তাহলে এই বস্তুর দামের হ্রাস কীভাবে হতে পারে। যখন কোনো বস্তুর দীর্ঘদিন ব্যবহার করার ফলে তার কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে, তার ক্ষয় হতে থাকে, এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলে প্রযুক্তিগত দিক থেকেও যখন সে দুর্বল হয়ে পড়ে, তখন সেটিকে এই ডেপ্রিসিয়েশনের মাধ্যমে মেজার করা হয়। এটিকেই বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এরপর চলে আসি ডেপ্রিসিয়েশন তাহলে আমরা কিসের কিসের ওপর করতে পারি। ডেপ্রিসিয়েশন করতে পারি সাধারণত ফিক্সড অ্যাসেটের ওপরে। কীরকম ফিক্সড অ্যাসেট? বাড়ি, গাড়ি, মেশিন, ফার্নিচার, টেবিল ইত্যাদি, যে কোনো ধরনের ফিক্সড অ্যাসেটের উপরেই কিন্তু এই ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। তবে বলাই বাহুল্য, হিসাবশাস্ত্রের ক্ষেত্রে, বিভিন্ন কারবারিক ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেইখানে ব্যবহৃত যে সমস্ত ফিক্সড অ্যাসেট তাদের ওপরেই ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। এরপর ডেপ্রিসিয়েশন কী সেটিকে একটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এর আগেই আমরা দেখলাম যে গাড়ি হলো একটি ফিক্সড অ্যাসেট, এখানেও তাই গাড়িকেই বেছে নেওয়া হয়েছে এই ছবিটির মধ্যে। দেখা যাচ্ছে এখানে যে একটি গাড়ি যখন কেনা হচ্ছে, অর্থাৎ প্রথম অবস্থায় শূন্য পজিশনে তার দাম কিন্তু 100%, অর্থাৎ তার ভ্যালুটিকে 100% ধরে নেওয়া হয়েছে। এবং গাড়িটি যত ব্যবহার করা হয়েছে, যত সময় গেছে, যত গাড়িটির ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তত কিন্তু কী হয়েছে না, গাড়িটির ভ্যালু আস্তে আস্তে কমতে থেকেছে। দেখা যাচ্ছে গাড়িটি যখন জিরোতে ছিল তখন ছিল তার ভ্যালু 100%, যখন টেনে ওয়ানে এসছে তখন তার ভ্যালু 10% ডিক্রিজ করেছে, অর্থাৎ 100 থেকে হয়ে গেছে 90%। এইভাবে যখন 2 বছরে গেছে তখন হয়েছে 80%। এইভাবে গাড়িটি যখন 20 বছর পর্যন্ত তাকে ব্যবহার করা হয়েছে, দেখা যাচ্ছে যে গাড়িটির ভ্যালু প্রায় সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘদিন ব্যবহারের ফলে বস্তুর দামের পরিবর্তন হচ্ছে এবং একটা সময় পরে সেটি আর ব্যবহারের যোগ্য থাকছে না। এটিকেই তাহলে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। তাহলে এই ডেপ্রিসিয়েশন যে আমরা বলছি, আমরা প্রত্যেকেই জানি যে হিসাবশাস্ত্রের প্রত্যেকটি অধ্যায় কোনো না কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের থেকে নেওয়া। এটিকেও নেওয়া হয়েছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6 থেকে। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চেক করি তাহলে দেখব 6 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যেই কিন্তু রয়েছে ডেপ্রিসিয়েশন। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সেটি হলো এটি হিসাবশাস্ত্রের একটি অন্যতম প্রধান এবং ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। চলে এসেছি পরের স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট মেথডস অফ চার্জিং ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশনকে আমরা বিভিন্ন উপায়ে চার্জ করতে পারি, সেগুলি কী কী? এগুলিকে প্রায় 8টি ভাগে ভাগ করা হয়েছে। দেখা যাক কী কী। প্রথমটি হচ্ছে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড, দ্বিতীয় ডিমিনিশিং ব্যালেন্স মেথড, তৃতীয় অ্যানুইটি মেথড, চতুর্থ ডেপ্রিসিয়েশন ফান্ড মেথড, পঞ্চম ইন্স্যুরেন্স পলিসি মেথড, ষষ্ঠ রিভ্যালুয়েশন মেথড, সপ্তম ডিপ্লেশন মেথড এবং অষ্টম মেশিং আওয়ার রেট মেথড। তবে এখানে আর একটা কথা বলতেই হয়, সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশনকে আমরা প্রায় 8 রকমভাবে ভাগ করতে পারলেও মেনলি কিন্তু এটি দুটি বিষয়ের ওপরেই চার্জ করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে ভারতে এবং অন্যান্য দেশেও সবথেকে বেশি বহুল প্রচলিত কিন্তু দুটি মেথড। কী কী? না, একটি স্ট্রেট লাইন মেথড এবং অপরটি হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে দেখে নেওয়া যাক স্ট্রেট লাইন মেথড কাকে বলছে এবং এর ফর্মুলা। স্ট্রেট লাইন মেথড হচ্ছে এক্ষেত্রে বস্তুর
প্রত্যেক বছর যে অবচয়ের হার হিসেবে বা অবচয়ের হিসেবে যে অর্থ আমরা বাদ দিয়ে থাকি প্রফিট থেকে, সেটি কিন্তু প্রত্যেক বছর একই থাকছে। অর্থাৎ এখানে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, এর জন্য এর নাম কিন্তু স্ট্রেট লাইন মেথড। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে কস্ট অফ ফিক্সড অ্যাসেট, অর্থাৎ বস্তুটিকে আমরা যে দাম দিয়ে কিনেছি সেটি, মাইনাস স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু অর্থাৎ বস্তুটি কার্যক্ষমতা শেষ হয়ে গেলেও যদি বস্তুটির মেটালিক ভ্যালুর জন্য সেটিকে যদি আবার পুনরায় বিক্রি করে কোনো টাকা আমরা পেতে পারি বা আয় করতে পারি, সেটিকে বলা হচ্ছে স্যালভেজ ভ্যালু। আর শেষের দেখো এখানে রয়েছে ইউসেজ লাইফ। ইউসেজ লাইফ বলতে বোঝাচ্ছে বস্তুটিকে আমরা কতদিন ব্যবহার করতে পারব। সেটা আমরা একটা পূর্বানুমান করেই নিই যে কোনো বস্তু আমরা কিনলে সেটা আমরা আগে থেকেই ধারণা করে নিতে পারি যে এই বস্তুটি মোটামুটি এক বছর, দু বছর বা 10 বছর 20 বছর সেটা ইউজ করতে পারবো, সেটিকেই বলা হচ্ছে ইউজফুল লাইফ। তাহলে বস্তুটির অ্যাকচুয়াল মূল্য বিয়োগ স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, এই ফর্মুলায় ফেলে যদি আমরা দেখি তাহলে যে অ্যামাউন্ট আমরা পাব, যে মূল্যটা আমরা পাব, সেটিকে স্ট্রেট লাইন মেথডে আমরা প্রত্যেক বছর প্রফিট থেকে বাদ দিতে পারি। এরপর চলে আসছি পরবর্তী স্লাইড, সেটি হলো রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এখানে নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে নিশ্চয়ই ব্যাপারটা স্ট্রেট হবে না। অর্থাৎ এখানে কী হচ্ছে না, প্রত্যেক বছর আমরা যে অবচয়ের পরিমাণ বা অবচয়ের যে টাকাটা আমরা বাদ দিচ্ছিলাম প্রফিট থেকে, সেটি কিন্তু একই থাকছে না। এখানে কী হচ্ছে, রিডিউস করছে বা ডিমিনিশ করছে, যার মানে হচ্ছে হ্রাস পাচ্ছে। তাহলে এর ফর্মুলাটা কী হতে পারে? একই রকম ফর্মুলা আগেরটায় যেটা দেখেছি, কস্ট, কস্ট মিন্স যে দাম দিয়ে আমরা কিনছি সেই দাম, মাইনাস স্যালভেজ ভ্যালু, ওখানে যেটা দেখেছিলাম এখানেই সেটা স্ক্র্যাপ ভ্যালু, স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু মাইনাস করে ইউজফুল লাইফ, অর্থাৎ যে সময়কালের জন্য আমরা বস্তুটিকে ব্যবহার করবো বলে ঠিক করেছি, সেটি যদি ডিভাইড করি তাহলে যে পরিমাণ অঙ্কটা আমরা পাবো তাকে যদি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আমরা পাচ্ছি এখানে কিন্তু সেই ভ্যালুটাই আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয়ের হার বা অবচয়ের অঙ্ক হিসেবে আমরা প্রফিট থেকে বাদ দিচ্ছি। তাহলে এই দুটো হলো মেনলি যেটা বর্তমানে বহুলভাবে প্রচলিত রয়েছে। এরপর চলে আসছি দুটোর মধ্যে পার্থক্য কী কী। যদি আমরা পার্থক্য দেখতে যাই তাহলে প্রথমেই আমরা দেখব এদের দুজনের নামের পার্থক্য। নাম থেকেই আমরা বেশ কিছুটা পার্থক্য আন্দাজ করতে পেরেছি এবং দেখেওছি। এছাড়া আর কী কী পার্থক্য রয়েছে না, ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে যদি আমরা স্ট্রেট লাইন মেথডে দেখি বা ফিক্সড মেথডটায় দেখি, এখানে প্রত্যেক বছর যে পরিমাণ অঙ্ক আমরা বাদ দিচ্ছি সেটা কিন্তু স্থির, অর্থাৎ অবচয়ের হারটা এখানে প্রত্যেক বছর স্থির। কিন্তু রিটার্ন ডাউন ভ্যালু বা ডিমিনিশিং বা রিডিউসিং, একে আমরা অনেক নামেই ডাকতে পাচ্ছি, এটা এক্ষেত্রে কিন্তু কী হচ্ছে না, এই ভ্যালুটা প্রত্যেক বছর ডিক্রিজ করছে, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু নির্দিষ্ট নয়। দু নম্বর কি, ডিমিনিশিং ব্যালেন্স মেথডে কী হয় না, বছরে প্রথম বছর আমরা যে অ্যামাউন্টটা মাইনাস করছি বা বাদ দিচ্ছি প্রফিট থেকে, দ্বিতীয় বছর সেটা আরও কমে যায়, তৃতীয় বছর আরও কমতে থাকে, এবং এইভাবে আস্তে আস্তে কিন্তু অ্যামাউন্টের পরিমাণটা অনেকটাই কমে যায় প্রথম বছরের তুলনায় শেষ বছরে গিয়ে। কিন্তু ফিক্সডের ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর একই পরিমাণ অর্থই আমাদের প্রফিট থেকে বাদ দিতে হয়, অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। অর্থাৎ প্রথম বছরেও যদি আমরা 2000 টাকা বাদ দিই, শেষ বছরে গিয়েও কিন্তু আমরা 2000 টাকাই বাদ দেবো প্রফিট থেকে। তাহলে এটা হলো আর একটা ডিফারেন্স। এছাড়া আর কি ডিফারেন্স রয়েছে, এছাড়া যে ডিফারেন্সটা রয়েছে, স্ট্রেট লাইন মেথডে কিন্তু বস্তুর যে ব্যবহারিক মূল্য সেটা সম্পূর্ণ জিরো হয়ে যায়, কিন্তু রিটার্ন ডাউন ভ্যালুর ক্ষেত্রে কিন্তু বস্তুর মূল্য কখনোই সম্পূর্ণ শূন্য হয়ে যায় না। এখানে কিন্তু বস্তুর কার্যকারী ক্ষমতার জন্য তার কোনো মূল্য পাওয়া না গেলেও তার মেটালিক ভ্যালুর জন্য কিন্তু আমরা সেটিকে রিসেল করলে কিছু না কিছু ভ্যালু পেতে পারি, সেই জন্য এক্ষেত্রে কিন্তু বস্তুর মূল্য কখনোই শূন্য হয়ে যায় না। এটি আরেকটি ডিফারেন্স। এছাড়া কি ডিফারেন্স, এই স্ট্রেট লাইন মেথডের হিসাব খুবই সহজ, যার জন্য এটি যে কেউ এটা ব্যবহার করতে পারে। কিন্তু রিটার্ন ডাউন ভ্যালুর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা একটু জটিল হওয়ার জন্য যে কেউ কিন্তু এর হিসাব রক্ষা করতে পারে না বা যে কেউ এটি অ্যাপ্লাই করতে পারে না, এর জন্য দক্ষ কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন পড়ে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি দুটোর মধ্যে বেশ কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছি। চলে আসছি
পরবর্তী স্লাইডে এখানেও আমরা একটা ডিফারেন্সই দেখতে পাচ্ছি, তবে এটা কিন্তু গ্রাফিক্যাল ডিফারেন্স। দেখা যাচ্ছে কি স্ট্রেট লাইন মেথড এবং ডিমিনিশিং ব্যালেন্স মেথড দুটো ক্ষেত্রেই যদি আমরা ডেপ্রিসিয়েশনের হার সমান রাখি, অর্থাৎ 20% এখানে রাখা হয়েছে, যদি 20% রাখা হয় তাহলে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ছবিটাতে যে স্ট্রেট লাইন মেথডে 20% আছে যার ডেপ্রিসিয়েশনের হার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চম বছরে গিয়ে কি হচ্ছে না বস্তুর ভ্যালু কিন্তু পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা স্ট্রেট লাইন একদম 1000-এর কাছ থেকে নেমে চলে এসেছে কোথায় না শূন্যর কাছে, অর্থাৎ 5 বছর পরে কিন্তু বস্তুটার আর কোনো মূল্য থাকছে না। এবং দেখা যাচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা এটাকে ডিনোট করছে, এই লাইনের মধ্যে কিন্তু কোনো কার্ভ নেই, সেই জন্য এর নাম কিন্তু স্ট্রেট লাইন মেথড। আমরা যদি পাশের ছবিটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এইখানেও একটা লাইন কিন্তু 1000-এর কাছ থেকে প্রায় শূন্যর কাছে এসে নেমেছে, কিন্তু সম্পূর্ণ শূন্যর কাছে যায়নি। এখানে তাহলে আমরা দুটো জিনিস খেয়াল করতে পারি, কী কী না, এক হচ্ছে এক্ষেত্রে যে লাইনটা এসছে সেই লাইনটা কিন্তু সম্পূর্ণ সোজা নয়, সেই লাইনটা খানিকটা কার্ভ, অর্থাৎ আগেরটা ছিল সম্পূর্ণ স্ট্রেট, তাই তার নাম ছিল স্ট্রেট লাইন মেথড। এইটাই কি হচ্ছে সম্পূর্ণ স্ট্রেট নয়, কিছুটা কার্ভ, তাই এর নাম হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড, আমরা অনেক কিছুই বলে ডাকতে পারি। আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি আগেরটার থেকে এর পার্থক্য, আগেরটায় বস্তুর ভ্যালু সম্পূর্ণ শূন্য হয়ে গেছিলো তাই স্ট্রেট লাইনটা একদম শূন্যই এসে থেকেছিল, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কি লাইনটা কার্ভ হয়ে 200 এবং শূন্যর মাঝে একটা জায়গায় এসে বন্ধ হয়ে গেছে, সে কিন্তু আর এগোচ্ছে না, অর্থাৎ এখানে বস্তুর ভ্যালু কিন্তু 200-তেও নেই শূন্যতেও নেই, রয়েছে তাদের মাঝখানে কোনো একটা পজিশানে, অর্থাৎ বস্তুটার দাম কিন্তু 5 বছর পরে গিয়ে কিছুটা হলেও আমরা বাজারে বিক্রি করে তার মূল্য পেতেও পারি, সেই জন্য এটা হচ্ছে এদের দুজনের আর একটা বড় ডিফারেন্স। তাহলে আজকে আমরা দেখে নিলাম প্রেজেন্টেশনের মাধ্যমে ডেপ্রিসিয়েশন সম্পর্কে একটা ধারণা পেলাম, সেখানে ডেপ্রিসিয়েশন কাকে বলে, ডেপ্রিসিয়েশন কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, 6, এছাড়াও ডেপ্রিসিয়েশনকে আমরা 8টি ভাগে ভাগ করতে পারছি, মেনলি 2টো ভাগ আমরা ইউজ করি, তাদের পার্থক্য, তাদের সম্পর্কে আমরা বেশ কিছু ধারণা পেলাম। ধন্যবাদ।